ওয়েলকাম ব্যাক টু টেস্ট অফ বাংলা। আজকে তৈরি করে দেখাচ্ছি বিবিখানা পিঠা। বিক্রমপুরের খুবই ঐতিহ্যবাহী একটি পিঠার রেসিপি, অনেক বেশি সফট আর খেতে অসম্ভব মজাদার। আর সবচেয়ে মজাদার ব্যাপার, এটা তৈরির প্রণালীটা একদমই সহজ। যারা এখন এই রেসিপিটা ট্রাই করে দেখেনি, তারা রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের পছন্দ হবে। নতুন রেসিপি দেখার জন্য টেস্ট অফ বাংলায় সাবস্ক্রাইব করে নিন। রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনও ক্লিক করে দিন। প্রথমে একটা বোলে দুটো ডিম ভেঙে নিচ্ছি। পিঠা বানানোর প্রায় আধা ঘন্টা আগে ডিম দুটো ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে। এবার দুটি ডিমকে একটু ফেটিয়ে নিচ্ছি। এরপর এতে বাকি উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে নারিকেল। নারিকেল দেওয়াতে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি গলানো গুড় প্রায় আধা কাপ পরিমাণে। তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে। 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি, আর এই দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, আর সেটাই দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে, এবার এর উপর একটা চালনি বসিয়ে নিচ্ছি। এবার এতে শুকনো উপকরণগুলো অ্যাড করব। আর শুকনো উপকরণগুলো একটু চেলে দিলেই ভালো। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চালের গুঁড়া, আধা কাপ থেকে একটু বেশি পরিমাণে ময়দা দিয়ে দিলাম, বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। এরপর এগুলোকে একটু চেলে নিচ্ছি। আর এভাবে চেলে নেওয়ার ফলে ভেতরে কোনো দানা ভাব থাকবে না, ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হবে। চেলে নেওয়া হয়ে গেছে, এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মিশাতে হবে যাতে ভেতরে কোনো দানা ভাব না থাকে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এরপর এটাকে আমি একটা মোল্ডে ঢেলে নেব। কেক বানানোর মোল্ডে আমি আজকে পিঠাটা তৈরি করছি, তবে আপনারা চাইলে বাসে যদি স্টিলের বাটি থাকে সেটাতেও আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন। মোল্ডের গায়ে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিই। এতে করে পিঠাটা রেডি হয়ে গেলে এটা খুব সুন্দরভাবে মোল্ড থেকে খুলে আসবে। হয়ে গেছে, এবার ব্যাটারটাই ভেতরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে পিঠার ভিতরে কোনো প্রকার গর্ত হবে না। এবার চলে যাচ্ছে এটাকে চুলায় তৈরি করার জন্য। একটা হাঁড়িতে আমি পানি ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর এতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে মোল্ডটা বসিয়ে দিচ্ছি, আর পানিটা এভাবে দিতে হবে যাতে করে মোল্ডের নিচে পর্যন্ত থাকে। ঢাকনা লাগিয়ে দিচ্ছি, আর ঢাকনার গায়ে কোনো ছিদ্র থাকলে সেটাকে কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। এবার এটাকে ভাপে সেদ্ধ করতে হবে 20 থেকে 25 মিনিটের জন্য, কম আছে। প্রায় 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার একটা কাঠি ঢুকিয়ে আমি চেক করে নেব। কাঠির গায়ে কিছু লেগে যায়নি, তার মানে পিঠাটা রেডি হয়ে গেছে। পিঠা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। চারদিকটা আমি ভাবে একটু আলগা করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যেও এই কাজটা করতে পারেন। এরপর পিঠাটাকে আমি প্লেটের ভিতরে নিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এই পিঠাটা কিন্তু খুবই নরম হয়। পিঠাটাকে আমি এবার কেটে নিচ্ছি। আর আপনারা যদি এরকমই আরও অনেক পিঠার রেসিপি দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আগামীতে আরও অনেকগুলো মজাদার পিঠার রেসিপি নিয়ে আসছি। চলছে শীতকাল, আর শীতকালে অবশ্যই এই পিঠাটা ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব মজাদার। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। চেষ্টা করেছি একদমই সহজভাবে আর সহজ উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করার। আমার আজকের রেসিপিটা যদি বাসায় তৈরি করে দেখেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কাছে এটা কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।